রাজশাহীর গোদাগরি উপজেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দিলীপ খালকো ধর্ষণের শিকার নারীকে বিয়ে করায় এক বছরের জামিন দিয়েছে হাইকোর্ট জামিনের অপব্যবহার করলে তা বাতিল হয়ে যাবে বলেও আদেশ দিয়েছে বিচারপতি বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন হাইকোর্টের নির্দেশে গত পাঁচই ডিসেম্বর রাজশাহীর কারা ফটকে দিলীপের সঙ্গে ধর্ষণের শিকার ওই নারীর বিয়ে হয় আদালতের আদেশ মোতাবেক বিয়ের বিষয়টি অবহিত করে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে দিলীপ খালকোকে এক বছরের জামিন দেয়